শুরুতেই জানাবো কোনো ষড়যন্ত্র করে আওয়ামী লীগ আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না, এবার তাদের প্রয়োজনে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে, হুঁশিয়ার করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার। এবারে জানাবো 18 কোটি জনগণের চাপে সরকারকে নতি স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গহেশ্বর চন্দ্র রায়। এদিকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে 40 হয়ে গেছে। জানাবো জনগণ না চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। জানিয়ে দেব সকাল থেকেই ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ছিল গানে মুখরিত হয়ে উঠেছে সরওয়ার্দী উদ্যান। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, পশ্চিম আফ্রিকার দেশ নাইজার থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন দেশটির জান্তা সরকার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগকে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে দুলু। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন কোনো ষড়যন্ত্র করেই আওয়ামী লীগ আর ক্ষমতা ধরে রাখতে পারবে না, এবার তাদের প্রয়োজনে টেনে হিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের নামেই হোক বা অন্য যে কোনো নামেই হোক, নিরপেক্ষ সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। শুক্রবার নাটোরে বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো সংসদ নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে কোনো সংসদ নির্বাচন বিএনপি সহ কোন বিরোধী দল অংশ নেবে না। আওয়ামী লীগ দেশে আর কখনো একদলীয় নির্বাচন করার অপচেষ্টা করলে দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের সেই অপচেষ্টা রুখে দেবে। দেশের জনগণের কাছে সরকার নতি স্বীকার করবে গয়েশ্বর চন্দ্র রায়। 18 কোটি জনগণের চাপের কাছে সরকারকে নতি স্বীকার করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার বিএনপির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। বিদেশিরা বিএনপির পক্ষে সমর্থন দিচ্ছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা গণতন্ত্রের জন্য লড়ছি, তারা গণতন্ত্রের পক্ষে কথা বলছে। বিদেশিরা এদেশে জাস্টিস দেখতে চায়, জনগণের অধিকার ভুলুণ্ঠিত না হয় সেটা দেখতে চায়। তারা মানবাধিকার নিয়ে কথা বলে, তারা গুমখুনের বিরুদ্ধে কথা বলে। সুতরাং আমাদের এখানে চাওয়ার ব্যাপার নাই, নিজস্ব বিবেচনা বোধ থেকে তারা আমাদের দেশের জনগণের পক্ষে কথা বলছে। তিনি বলেন, বিএনপির প্রতিশ্রুতি একটি সামাজিক ন্যায্য বিচার প্রতিষ্ঠা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং সংবিধানে মানুষের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা রাজপথে লড়ছি, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার কোনো বিকল্প নেই। দেশের 18 কোটি মানুষ দাঁড়িয়ে আছে, সুতরাং কোনো রাজনৈতিক দল পরাজিত হলেও জনগণ কখনো পরাজিত হয় না। আমরা মনে করি দেশের 18 কোটি জনগণের চাপের কাছে সরকার নতি স্বীকার করবে, দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা পাবে। 1978 সালের 1 সেপ্টেম্বর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করেন। এ উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার ভোরে দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বেলা 11টার দিকে বিপুল সংখ্যক নেতাকর্মী জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে 40 হয়ে গেছে। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন বাংলাদেশে আর কখনোই তত্ত্বাবধায়ক সরকারের নামে তৃতীয় কোনো শক্তিকে ক্ষমতা দখল করতে দেয়া হবে না। তিনি বলেন, ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে, এর জানাজাও হয়েছে, কবরেও পাঠানো হয়েছে, এমনকি সবশেষে এর 40 হয়ে গেছে। শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগে সরওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ছাত্র সমাবেশ উপলক্ষে নওগাঁ জেলা ছাত্রলীগের নেতৃত্বে মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, দেশ বিরোধী অপশক্তিরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে, কিন্তু বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না, কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্টে রায় হয়েছে, সংসদে পাশ হয়েছে, সব মিলিয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা নির্বাচনকালীন সময় সরকার প্রধান থাকবেন, তার নেতৃত্বে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে, কে নির্বাচনে আসবে কে আসবে না এটা আমাদের দেখার বিষয় নয়। যাদের নির্বাচন করার ক্ষমতা নেই তারাই আন্দোলন করে তৃতীয় শক্তিকে ক্ষমতায় আনতে চায়, এটা বাংলাদেশ ছাত্রলীগ এবং আওয়ামী লীগ হতে দেবে না, বাংলার জনগণও এমনটা মেনে নেবে না। সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, তার নেতৃত্বেই আগামী দিনের বাংলাদেশ এগিয়ে যাবে। ছাত্রলীগ আওয়ামী লীগের একটি নেতাকর্মী বেঁচে থাকতে বাংলাদেশের সন্ত্রাসের রাজনীতি কায়েম হতে দেওয়া হবে না। আসন্ন নির্বাচন ঘিরে এই সমাবেশ কিনা জানতে চাইলে তিনি আরো বলেন, আমরা সব সময় মিছিল সমাবেশ করি, তাই নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের এটি প্রথম সমাবেশ, তারা প্রথমে ঢাকায় করেছে, এবার জেলায় জেলায় ছড়িয়ে যাবে। জনগণ না চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, 1975 আগে যেভাবে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছিল, সাম্প্রতিক কালেও সেরকম ষড়যন্ত্র শুরু হয়েছে, আপনারা এসব ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকবেন। আওয়ামী লীগ জনগণে বিশ্বাস করে, আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই দেশের মালিক, তারা চাইলে আমরা সরকারে আসবো, না চাইলে আমরা আসবো না, তবে আমরা সন্ত্রাসীদের হাতে দেশটাকে তুলে দিতে চাই না, আমরা দেশটাকে জিহাদিদের হাতে তুলে দিতে চাই না। রাজধানীর তেজগাঁও এলাকায় অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতি
সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, 1975 সালের 15 আগস্টে খুনিরা যখন বঙ্গবন্ধু এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের হত্যা করে, তখন পৃথিবীর কোন দেশ মানবতার গান গায়নি, তাদের মৃত্যুতে শোক বার্তাও পাঠায়নি। আজ বিভিন্ন দেশ মানবতার জন্য হুমকি দেয়, কিন্তু এতগুলো মানুষকে যে হত্যা করা হয়েছিল তখন কারো মুখে কোনো কথা শোনা যায়নি। কুখ্যাত ইন্ডিমিনিটি আইনের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না এমন কালো আইন তখন করা হয়েছিল। খুনির বিচার করা যাবে না এমন কালো আইন পৃথিবীর ইতিহাসে কোথাও আছে বলে আমার জানা নেই। ডক্টর মোমেন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার 21 বছর সংগ্রামের পর সরকারে আসার পর এই কালো আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের ব্যবস্থা করে জাতিকে কলঙ্কমুক্ত করা হয়। বঙ্গবন্ধুকে হত্যার পর জেলের ভিতরে জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। উদ্দেশ্য ছিল স্বাধীনতার চেতনায় যারা বিশ্বাস করে তাদের সম্পূর্ণভাবে মূলোৎপাটন করা। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের বিরুদ্ধে যেসব দল আছে তারা সন্ত্রাসে বিশ্বাস করে এবং তারা যখন সরকারে এসেছে তখন তারা এই কাজটাই করেছে। বিএনপি জামাত সরকারের সময় দেশের চিত্র তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 2001 থেকে 2006 সালে দেশে জঙ্গিবাদ সন্ত্রাসের বিস্তার ঘটে, সরকারি মদদে বাংলা ভাইয়ের উত্থান ঘটে, প্রকাশ্যে গাছের সাথে ঝুলে মানুষ হত্যা করে, বাংলাদেশের 64 জেলার মধ্যে 63 জেলায় একসাথে বোমাবাজি করে, আদালতের বিচার চলাকালীন বোমাবাজি করে মানুষ হত্যা করে। বিদেশি একজন রাষ্ট্রদূত সিলেটে মাজারে গিয়েছেন, সেখানে গ্রেট হামলা করে এবং পুলিশসহ 3 জন নিহত হন, রাষ্ট্রদূত সহ অর্ধশতাধিক আহত হন। মিছিল স্লোগানে মুখরিত সরোয়ার্দী উদ্যান। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশ আজ। আনুষ্ঠানিকভাবে বিকেল 3টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা মিছিল স্লোগানে সরোয়ার্দী উদ্যানের বিভিন্ন গেটের সামনে জড়ো হতে থাকেন। এ সময় মিছিল স্লোগানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সংলগ্ন বাংলা একাডেমির সামনের গেট এবং টিএসসি গেট সহ পুরো সরোয়ার্দী উদ্যান মুখরিত হয়ে ওঠে। শুক্রবার বেলা 11টা থেকে 12টা পর্যন্ত সরোয়ার্দীর টিএসসি গেট এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সংলগ্ন গেটে অবস্থান করে এই চিত্র দেখা গেছে। সরজমিনে গিয়ে দেখা যায়, বেলা 11:30 ছাত্রলীগের রংপুর মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহানুর ইসলাম সৌরভ হাজারো নেতাকর্মী নিয়ে রাজধানীর টিএসসি গেট দিয়ে সরোয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। এ সময় নেতাকর্মীরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা সরকার বারবার দরকার, বিএনপি জামাতের কালো হাত ভেঙে দাও স্লোগান দিতে থাকেন। এছাড়াও বেলা 12টার দিকে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আউয়াল শাওন এবং সাধারণ সম্পাদক সুবাইল আহমেদ খান প্রায় 3,000 নেতাকর্মী নিয়ে টিএসসিতে প্রবেশ করেন। রবিউল আউয়াল শাওন বলেন, আমরা নেত্রকোনা থেকে 34টি বাস, 11টি হাইস গাড়ি এবং 5টি প্রাইভেট কার নিয়ে এসেছি। আমাদের জেলায় পরিবহন স্বল্পতা আছে, যে কারণে অন্তত আরো 500 নেতাকর্মীকে আমরা সঙ্গে আনতে পারিনি। তিনি বলেন, আজকের সমাবেশ ঘিরে সারা দেশে একটা উৎসবের আমেজ শুরু হয়েছে। আমরা দেশের যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছি। যখন হাইকমান্ড থেকে নির্দেশনা আসবে, বিএনপি জামাতকে প্রতিহত করতে রাস্তায় নেমে যাব। সাধারণ সম্পাদক সুবাইল আহমেদ খান বলেন, নেত্রকোনা থেকে আমরা রাতে রওনা দিয়েছি, আজ ভোরে ঢাকা এসেছি। সব মিলে 3,000 নেতাকর্মী এসেছে। আমাদের 10টি উপজেলা, 5টি পৌরসভা এবং সরকারি কলেজ সহ বিভিন্ন শাখার নেতাকর্মীরা এসেছেন। এর বাইরেও শত শত নেতাকর্মী আমরা আনতে পারিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ নাইজার জান্তার। পশ্চিম আফ্রিকা দেশ নাইজার থেকে ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে দেশটির জান্তা সরকারের পক্ষ থেকে। সামরিক সরকারের এমন পদক্ষেপে ফ্রান্স তথা পশ্চিমাদের সঙ্গে দেশটির সম্পর্ক আরো অবনতি হলো। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফ্রান্সের সাবেক উপনিবেশিক নাইজারের সম্প্রতি ফ্রান্স বিরোধী মনোভাব বেড়েই চলেছে। জনগণের এই মনোভাবকে কাজে লাগাতে প্রতিবেশী মালি ও বুর্কিনা ফাসোর সামরিক সরকারের দেখানো পথে হাঁটছেন নাইজারের জান্তা সরকার। নাইজারে ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইকেও ও তার পরিবারের ভিসা বাতিল করা হয়েছে। একই সঙ্গে সিলভাইন ইতকে দেশ থেকে বহিষ্কার করতে পুলিশকে নির্দেশনা দিয়েছে জান্তা সরকার। গত মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানালেও বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। গত 26 জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন প্রেসিডেন্ট গার্ডেন বিদ্রোহী সদস্যরা। এরপর থেকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুম ও তার পরিবারের সদস্যদের বন্দী করে রেখেছে সামরিক সরকার। তাদের এই সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন ও প্রতিবেশী পশ্চিম আফ্রিকার দেশগুলো জোট ইকোয়াস। সেনা অভ্যুত্থানের পর নাইজারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইকোয়াস। ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি সামরিক হস্তক্ষেপের হুমকিও দিয়ে রেখেছেন ইকোয়াসের নেতারা। ইকোয়াসের এমন পদক্ষেপে সমর্থন যুগিয়ে আসছে ফ্রান্স। গতকাল ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সামরিক নেতাদের তাদের রাষ্ট্রদূতদের বহিষ্কারের কোনো এখতিয়ার নেই। ফরাসি দূতাবাসের নিরাপত্তা ও পরিচালনার অবস্থা প্রতিনিয়ত পর্যালোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া চলতি সপ্তাহে ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ফরাসি রাষ্ট্রদূত নাইজারে থাকবেন। একই সঙ্গে তিনি বাজুমের প্রতি ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত করেন।